সো হোয়াটস আপ অল পয়েন্টস, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। ইয়া সো ওয়েলকাম ব্যাক টু আমার বাংলাদেশ গেমিং চ্যানেলে, যার নাম হলো তাসিম চাঁদ মামা অথবা তাসিম চাঁদ মামা, তোমরা যাই বলো না কেন, আই ডোন্ট কেয়ার। সো অ্যান্ড আবারও ওয়েলকাম জানাই তোমাদেরকে আমার মাইনক্রাফ্ট সার্ভাইভাল সিরিজে। এটি হলো এমন একটা সিরিজ যেখানে আমি সার্ভাইভ করি, সিম্পল অ্যান্সার। ইয়াস ওয়েলকাম ব্যাক টু আমার মাইনক্রাফ্ট সার্ভাইভাল সিরিজ, আই গেস এটা পার্ট 37। ইয়া সো আজকের এপিসোডে তোমাদের সাথে আমি এমন একটা জিনিস শেয়ার করবো যেটি হলো আসলে অনেক বাজে একটা জিনিস। সেটি হলো আমি একটি গাছ কিনেছি অ্যান্ড ফুল 5টা এমেরাল্ড দিয়ে একটা ট্রেডের কাছ থেকে, বিকজ ওই গাছটা এখানে পাওয়া যায় না। সো ওই গাছটা কিনেছি, সো দেখা যাক ওই গাছে কোনো লাভ আসে নাকি লস হয়। বাট ওই গাছের আসলে গ্রো হচ্ছে না, সো দেখা যাক। আসলে মেইন ভিডিওতে যে তোমাদের সাথে আসলে কথা বলি, অ্যান্ড মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কার্ড কথা বলতে চাই, তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যা ইচ্ছা তাই করো, জাস্ট সাবস্ক্রাইব যেন হয়ে যায়, ভাই কিপ টাইম করো না, সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দিস ভিডিও স্পন্সার্ড বাই রোপা ভিডি। সোরোপা ভিডি হলো এমন একটা ফেসবুক পেজ দেখছি যেখানে তোমরা আসলে যে কোনো রকমের টি শার্টস পেয়ে যাবা। সো যেমন আমার আজকে মাইনক্রাফট খেলছি, ওখানে তোমরা মাইনক্রাফটেরও টি শার্ট পেয়ে যাবা, মাইনক্রাফট সুপারম্যান ব্যাটম্যান আয়রন ম্যান অ্যানিহিলেশন যে কোনো কোনো গেমের টি-শার্ট পেজ, এপেক্স লেজেন্ড, ফর্টনাইট, পাবজি, ফ্রি ফায়ার, যা চাবে তাই পাবে, ওকে। অ্যান্ড খুবই কম মূল্যে পাবে। অ্যান্ড তোমরা যদি বলো যে আমরা তাসিম ভাইয়ের ফিরে থেকে এসেছি তাহলে তোমরা পাবে হিউজ অ্যামাউন্ট ডিসকাউন্ট। সো ডোন্ট মিস ইট, চেক ইট আউট রাইট নাও। আজ আর ইন্টার করার পর চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি আসলে আমার গাছটা বাইরে লাগিয়েছি অ্যান্ড আমার গাছটা বড় হচ্ছে না। আমার ফার্মাররা ওদের কাজে লেগে আছেন, আমার ফার্মটা দেখো কী খ্যাত লাগতেছে, এটা ঠিক করতে হবে। সবাই মায়েরা ওখান থেকে নতুন নতুন ফার্মার আনতে হবে, বুঝতে পারছি। সো আমাদের অ্যাকচুয়ালি আমি এখানে একটা গাছ লাগিয়েছিলাম, গাছটা কি আদৌ আসে নাকি মরে গেছে। এটা 5টা, ঠিক আছে, 5টা এমেরাল দেখে নেই গাছ। সো এটাই হচ্ছে সেই বিখ্যাত গাছ, বা এই গাছটা গ্রো হচ্ছে না। এরপর আমি বুঝতে পারছি আমি একটা ভুল করছি, এখন কি এটা পাবো নাকি আবার প্লিজন, ও পাচ্ছি পাইছি। সো আমি বুঝতে পারছি যে আসলে আমি একটা বড় ভুল করছি। সো এটা হলো আমাকে এখানে একটা এটা দিয়ে করতে হবে, এরপর আমাকে আমার গাছটা কই গাছটা লাগাতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড এখন আমাকে ওয়েট করতে হবে আর কিছুই না। ইয়াস আমি এখানে এখন বসে বসে দেখি বস গাছ তো গ্রো হচ্ছে না। সো আই থিঙ্ক গাছ আসতে টাইম লাগবে। অ্যান্ড ইয়া এই গাছটি আসলে 5টা এমরেল দিয়ে কেনা একটা ট্রেডের কাছ থেকে, সো আই গেস ভালো জিনিসই পাবো। অ্যান্ড এই গাছ যদি বড়ো হয় আস্তে আস্তে ওই গাছের পাতা থেকে এই সব গাছ পাবো, আবার ওর এখানে শুধু ভরাই ফেলবো এই গাছতে, বিকজ এটা হলো ওক উড নাকি কী জানি উড বলে, আই ডোন্ট নো। বাট এইখানে যেমন ওই দেখতেছে ওই গাছ আছে ওই সব গাছ না, ওই দেখতেছে ওইখানে যেসব গাছ আছে ওই সব গাছ না, এটা হলো যেগুলো ডার্ক উড আছে না ওইগুলো আই থিঙ্ক। সো একটা 5টা এমেরাল্ড দিয়ে কিনছি, আমি জানি না কী দেখে কিনছি, বাট ইয়া আই গেস ভালো হবে। অ্যান্ড ইয়া দোয়া করার জন্য ভালো হয়, বিকজ আমি কিন্তু টেম্পার মাঝে মধ্যে হারাই ফেলি। ওকে স্যার প্লিজ দোয়া করো, আমার স্টেবেলটা আসলে অনেক জোশ লাগতেছে, আমি জানি আসলে আমার ফার্স্ট টাইম, আমার কোনো বেল আসলে ভালো লাগছে, বাড়িটা আমার কাছে অতটা ভালো লাগেনি, বাট স্টেবেলটা আসলে অনেক জোশ আছে। চলো আমরা এখন চুলোকে নিয়ে একটু ঘুরে আসি, আমার বিড়াল এই বাড়িটা এখন ঠিক করা হয়নি, জাস্ট ওয়াও কত জোশ লাগে আসলে আমার শহরটা আমি দেখি। ওই যা, আর তোমরা ওখানে যে টাওয়ারটা দেখছো ওইটা হলো ওখানে আমার স্পেশাল একটা জিনিস আছে। সো ওইটা যদি তুমি ডিপ একবারে সোজা ডিগ করে দেন তোমরা আসলে একটি মাইনিং এরিয়া পাবে, ওখানে আমি ওখান থেকে ডায়মন্ড খুঁজেছি। সো দ্যাটস ওয়াই ওখানে দুইটি আসলে দিয়ে রেখেছি, ওই যে ওখানে একটা আর ওখানে একটা, দুইটা। অ্যান্ড আমি আসলে এই ভিলেজটা আসলে এখন ঘুরেও দেখিও নেই আসলে কেমন, আমাকে ঘুরে সব কিছু দেখতে হবে। যেমন ওই দেখো দুইটা কিন্তু দেখা যাচ্ছে আসলে খুবই কাছে, ওখানে এটা আবার কী রে ডুবে যাস, ডুবে যাস এদিকে এদিকে চুডো ডুবে যাস না, মূল্যে তোর খবর আছে।
একটা স্কুট বাতুই এদিকে আমার সাথে। এটা কি? একটা পটেটো নিয়ে নি, সমস্যা নেই, আমার তো লাগবে। পটেটো আমার অনেক কাজে লাগে। হয়ে গেছে, অ্যান্ড দ্যাটস ইট। অন্তর আমি আনলিশ করবো জুডো তোর উপর উঠতে আমাকে। সো আই গেস আজকে থাকে এই পর্যন্তই, বিকজ তোমাকে তোমাকে দেখাতে চাইছিলাম যে এত দাম দিয়ে মানুষ কি কেনে। 5টা এমেরাল্ড খরচ হয়েছে আমার এটার জন্য। এই সরি জুডো, জুডো তুই মরিস না, তুই বলে মরিস না। এখানে আমি ডিল করছি এই যে, এখানে না, সরি এখানে না, এখানেও না, কোন জায়গায় জানি করছিলাম। ওয়ার্ক কাজ যদি আমাদের এখানে যদি আমার ফার্মার যদি নষ্ট হয়ে যায়, ফার্মটা ঠিকভাবে কাজ কর, কম্পোস্টার লাগে মো সমস্যা নেই, কম্পোস্টার আরও দিয়ে মো সমস্যা নেই, তোরা জীবনে ঘুমাতে পারবে। তুই ট্রেড কী করিস, কাম কাজ কিনা তাদের এমরাল দিচ্ছে না? আই থিঙ্ক এটা একটু ভালো একটা আইডিয়া, এমরাল তো নেওয়া যায়। ইয়েস এমরালগুলো নিয়ে নিই, এরপর বিকজ আমি 5টা এমরালটা মেয়েদের কাছ থেকে আদায় করবো। কী হলো ফার্মার কই তোদের বয়সে বসিস? হ্যাঁ হ্যাঁ তাই, কী হলো? ওফ তোরা সেকেন্ডে সেকেন্ড গিয়ে তোরা চেঞ্জ করিস নাকি? এখন আমাদের লাগবে উইট না, এটা কী এরাও যায় না, এটা কী? আমি আসলে একটা অটোমেটিক সিস্টেম বানাইতে চাচ্ছিলাম এখানে, সো জন্য আসলে অতটা ঝামেলা জন্য হয়, বিকজ আমি এটা আসলে একটি এই কী ফার্ম বলে এই ফার্ম বানাতে চাচ্ছি, যেন পানি দিলেই যেন সব কিছু এসে বলে আমার অটোমেটিক ফার্ম হতো। এখন চুড়ো কই যাস আমার কাছে? সো আই গেস আজকে থাকবে এই পর্যন্তই, আনলিশ আসলে দেখাবে পরে এপিসোডে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আসলে এটা শর্ট ক্লিপ ছিল আসলে, অতটা ইয়ে না। শাট আপ, শাট আপ। আমি নেক্সট এপিসোডে তোরে দেখবো যে তুই কেমনে বড় হইস, এটার উপর দিয়ে যাবো, এটার উপর দিয়ে যাবো, কি হয় দেখি। সো আজকে থাকবো এই পর্যন্ত, দেখা পরে ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আস্তা লা ভিস্তা, বাই। And rope up video, I will show you the